কাটিং মার্কার, এটার সাথে আমরা যারা কাটিং সেশন হচ্ছে তারা সবাই পরিচিত, এছাড়া আমাদের অনেকে জানা আগ্রহ রয়েছে। তো টোটাল ডিটেলসে যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আমরা অন ব্র্যান্ড গার্মেন্টসের কন্টেন্ট ভিডিও রিলেটেড টপিক রিলেটেড ভিডিও আপলোড দিব। তো এই মার্কারটা আসলে কত প্রকার? মার্কার হচ্ছে দুই প্রকার, দুইভাবে তৈরি করা হয় মার্কারটা, একটা হচ্ছে ম্যানুয়ালি তৈরি করা হয়, একটা হচ্ছে কম্পিউটারাইজ মানে কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়। এবং এই মার্কের প্রকারভেদ রয়েছে, যেমন ধরেন সলিড মার্কার, গ্রুপ মার্কার, ওয়াই মার্কার, স্যালভেজ মার্কার, সেলফেস মার্কার, শেড মার্কার, চেক মার্কার, এরকম নানা ধরনের মার্কার রয়েছে। মার্কারগুলো হচ্ছে মূলত ফেব্রিকের যে যে সকল ফেব্রিকের ধরন অনুযায়ী বা তার স্টাইল অনুযায়ী, যেমন ধরুন কিছু আছে রেশিও মেনটেন কর, রেশিও গার্মেন্টস রয়েছে রেশিও অনুযায়ী প্যাক করতে হয়, সেটা রেশিও মেনটেন করে মূলত মার্কারটা তৈরি করা হয়। কিছু আছে ফেব্রিকের ডিরেকশন থাকে, ওয়ে থাকে, এবং স্যাম্পলের মধ্যে সেই ওয়েগুলো মেনশন করে থাকে, তার জন্য ওয়ে মার্কার তৈরি করতে হয়। কিছু গার্মেন্টস রয়েছে চেকের জন্য, মানে চেকের যে ফেব্রিকগুলো চেক মেশিং করার জন্য এটাকে চেক মার্কার তৈরি করা হয়, এবং শেড এটাকে প্রপারলি মেলানোর জন্য শেড মার্কার, সেলভেজ মার্কার তৈরি করা হয়, সেলফেস মার্কার তৈরি হয়। আবার একই স্টাইলে অনেকগুলো গ্রুপ থাকে বা অনেকগুলো ফিট থাকে, সেটার জন্য গ্রুপ মার্কার তৈরি করা হয়, এবং এস এস এল গুলো সলিড মার্কার তৈরি করা হয়। এবার মূলত মার্কার প্রকারভেদ। এবং আরেকটা জিনিস দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, যে আমরা মার্কার প্রকারভেদ জানলাম, এখন এই মার্কারটা কিভাবে ইন্সপেকশন করবেন। এই মার্কার ইন্সপেকশন করার প্রথমে আমি বলবো যে আগে আপনাকে দেখতে হবে যে কাটিংটা দেওয়ার জন্য মার্কারটা প্রস্তুত করা হয়েছে সেই স্টাইলের সাথে মার্কারের স্টাইল, পিও এবং ডিসক্রিপশন মিলে কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ভুল করে অন্য স্টাইলের মার্কার দিয়ে গার্মেন্টস কাটিং করে ফেলি। সেই জন্য প্রথমে আমার দেখতে হবে যে রানিং যে আমি কাটিং যে শুরু করব, যে ফেব্রিকটা যে স্টাইলে কাটিং দিব সেই স্টাইলের জন্য মার্কারটা কিনা, এই পিওর কিনা, আসলে এই ডিসক্রিপশন অনুযায়ী মার্কারটা ঠিক আছে কিনা। তারপর আমাকে দেখতে হবে মার্কারের যে সকল প্যাটার্ন গুলো আঁকা হয়েছে সবগুলো প্যাটার্ন আঁকা আছে কিনা, কোনো প্যাটার্ন মিসিং আছে কিনা, এবং প্যাটার্ন গুলো যে মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্ট গুলো অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। এবং মেজারমেন্ট ঠিক রাখার সাথে সাথে এই ফেব্রিকে এগুলো যে ওয়ে আছে ডিরেকশন আছে সেগুলো ঠিক আছে না, মানে এক কথা গ্রিন লাইন গুলো ঠিক আছে কিনা। তারপর মার্কার তৈরি যে পারপোজটা ছিল, যেমন চেকের জন্য হলে চেক ম্যাচিং ইস্যুগুলো মেনটেন করে মার্কারটা তৈরি করা হয়েছে কিনা, রেশিও গার্মেন্টস, রেশিও প্যাক গার্মেন্টস হলে আসলে এখানে রেশিও মেনটেন করে মার্কারটা তৈরি করা হয়েছে কিনা, এগুলো দেখতে হয় এক কথায় তার পারপাস। তারপর মার্কারের যে এফিসিয়েন্সি আছে সেটা চেক দেওয়া হয়, এবং মার্কারের যে লেন্থ উইথ, যেমন মার্কারটা আসলে ফেব্রিক লেন্থে অনেক অনেক বড় হয়ে গেল না অনেক ছোট হয়ে গেল সেটা দেখা হয়, এবং মার্কারের দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বেশি থাকবে, এবং মার্কারের দুই উইথের দিকে ওয়ান ফোর ওয়ান ফোর করে থাকবে, এভাবে মূলত মার্কারটা মূলত চেক দেওয়া হয়। এবং মার্কারের প্রত্যেকটা অংশ ভালোভাবে কুটিয়ে কুটিয়ে দেখা যায় কোনো প্রসেসে মিসিং আছে কিনা, মিস্টেক আছে কিনা। এবার মার্কারটা ভালোভাবে চেক দেওয়ার পরে যদি দেখা যায় যে মার্কারের প্রত্যেকটা অংশ সব কিছু ঠিক আছে, তাহলে কিন্তু কাটিং এর জন্য একটা পারমিশন দেওয়া হয়। তাহলে সব প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কারটা আসলে কি, মার্কার কাকে বলে, মার্কার কত প্রকার, মার্কার কিভাবে তৈরি করা হয়, এবং মার্কারটা কিভাবে ইন্সপেকশন করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা একের পর এক গার্মেন্টস রিলেটেড কন্টেন্ট এখানে আপলোড দিব। আল্লাহ হাফেজ।